প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, মির্জাপুর হাইস্কুল হবিগঞ্জ সদর। ইতিপূর্বে আমরা 13-1 বিভিন্ন সূত্রবলী সম্পর্কে এবং কিছু অনুশীলনীর অঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা একটু লক্ষ্য করো, 5 + 11 + 17 + 23 up to 59 সমান কত। অর্থাৎ এইগুলি যদি আমরা এরকমভাবে লিখি লাস্টে পর 59 পর্যন্ত, তাহলে যোগ করলে কত হবে। এখন এইগুলি ক্রমান্বয়ে 23-4 = 29 এরকম লিখলেও কিন্তু পরে যোগ করলেও কিন্তু ক্যালকুলেটারে রেজাল্ট আসবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটু অন্যরকম। এগুলি আমরা সূত্রের মাধ্যমে সহজে লিখতে পারবো। তাহলে একটু লক্ষ্য করো, আমরা সমষ্টি সূত্র একটু লক্ষ্য করো। এখানে এন পদের সমষ্টি n/2 × 2a + n − 1 × 2t, কিন্তু এন এর মান তোমার জানতে হবে। এখানে এটা কত পদ আবার জানা নাই। এই জিনিসটা জানার জন্য আমার এই সাধারণ সূত্র যা আছে এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 11 − 5, 17 − 11 = 6, অর্থাৎ ডিফারেন্স কত? 6। তাহলে 59 ধরি এনতম পদ 59। তাহলে এনতম পদের সূত্র আমরা ইতিমধ্যে দেখেছি, a + n − 1 × d, a + n − 1 × d = 59। তাহলে এর মান এখানে 5, এন এর মান আমার জানা নেই, ডি এর মান কত? 6 = 59। 5 + 6n − 6 = 59। তাহলে কী দাঁড়ালো? 6n = 59 − 6 + 5, −1 ওখানে যায় কী হবে? +1। তার 6n = 60, অর্থাৎ n = 10। এখন আমরা n এর মান দেখো শিক্ষার্থী 10 পেয়ে গেছি। তাইলে কিন্তু আমরা এখানে এই সূত্র ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো। একটু মুছে নেই। তাহলে এখন লক্ষ্য করো, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 2a + n − 1 × d। তাহলে এখন আমরা পদের সংখ্যা 10 পেয়ে গেছি, অতএব 10টি পদের সমষ্টি তাহলে কী বলবো আমরা? এখানে 10 বসাবো, n এর পরিবর্তে 10 2 × 5 10 − 1, আর d এর মান পেয়েছি কত? 6। তাহলে একটু লক্ষ্য করো, 5 10 1 9 6 × 9 54, 5 = 64, তো গুণ দিলে কত হয়? 4 + 7 = 20 5 + 3 = 32। তাহলে লক্ষ্য করো, আমরা সমষ্টি পেয়ে গেছি কত? 320, অর্থাৎ 320। তাহলে এইভাবে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। এখন আমি তোমাদের আরেকটি সমাধান করব, সেটি হলো 15 নম্বর, 975 অর্থাৎ 2 করে কমছে 3। কী লেখা আছে? ধারাটির এন সংখ্যক পদের যোগফল −144। এন সংখ্যক পদের যোগফল −144। তো লক্ষ্য করো,
যোগফল এটা থেকে সূত্র আমরা জানতে হবে, যোগফলের সূত্র আমরা একটু জানি, তাহলে যথারীতি আগে মত আমরা বের করি। এখানে প্রথম পদ ই ইকুয়াল 9, সাধারণ অন্তর ডি ইকুয়াল 7 মাইনাস 9, 5 মাইনাস 7 তো মাইনাস 2, সবসময় পরপদ ভাগ মাইনাস পূর্বপদ, তাহলে মাইনাস টু পেয়ে গেলাম। তাহলে ডিভারের সব একরকম, অতএব ধারাটি সমান্তর ধারা, সমান্তর ধারা। তাহলে এখন আমরা ওই এন সংখ্যক পদের সমস্যার সূত্র আমার জানা আছে, আমি ইচ্ছা করলে এখানে বা তোমরা ইচ্ছা করলে ডাইরেক্ট লিখতে পারো এরকম যে প্রশ্ন মতে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল মাইনাস ওয়ান 44। এতে সুবিধা কি একসাথে সব কাজ করা যাবে। তাহলে এন এর মান জানতে বলছে এখানে, তাহলে আমরা এন তো আমার জানা নেই, টু টু ইন্টু 9 এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইকুয়াল মাইনাস ওয়ান 44। তাহলে কী দাঁড়াইলো, এন বাই টু 18, আমরা মাইনাস টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস টু আইস এন, মাইনাস প্লাস 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 টু ইকুয়াল মাইনাস ওয়ান 44। এন বাই টু, হ্যাঁ 18 আর টু 20, মাইনাস টু আইস এন মাইনাস ওয়ান 44। আমরা একটু মুছে উপরে লিখে নিই, দেখতে সুবিধা হবে। তাহলে কী দাঁড়াইলো, এখন যদি আমরা এখান থেকে টু কমন নিই, এন বাই টু ইন্টু টু, তাহলে থাকবে এখানে 10, কমন নেওয়া অর্থ হলো ভাগ করা, অর্থাৎ কোনো রাশি কমন হলেও ওই সংখ্যা মানে রাশি দেওয়া পুরোটাকে ভাগ করতে হবে। তাহলে মাইনাস এই টু আর টু কাটা গেলে থাকবো এন মাইনাস ওয়ান 44। তাহলে এই টু টু কাটা গুণ করলে কী হলো 10 এন মাইনাস এন স্কোয়ার, এটা আমরা এই সাইডে নিয়ে আসি সাইড চেঞ্জ করে পক্ষ পরিবর্তন করে, তোমরা জানো সাইড পরিবর্তন করলে চিহ্নগুলো চেঞ্জ হয়। এখন যদি আমরা মিডল টার্মের মতো সাজিয়ে নিই, দেখো যে পাওয়ার আছে এন স্কোয়ার, এটা আগে আনতে হবে, এবং একটা মাইনাস আছে, মাইনাস আমরা পুরোটাকে গুণ করে দেবো ডান পক্ষ বাম পক্ষকে, তাহলে কী হবে এন স্কোয়ার মাইনাস 10 এন, এটা প্লাস আছে মাইনাস ওয়ান 44 ইকুয়াল 0। এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কী দাঁড়ালো এন স্কোয়ার, শিক্ষার দ্বারা এটা এইভাবে সাজায় নিলে একটু সুবিধা হয়, মানে এই যে এইটুক প্রথমে ঠিক থাকবো আবার লাস্টে এইটুকু ঠিক থাকবো, এইটু যদি সাজায় নিই আমরা তাহলে একটু সুবিধা হয়, বুঝতে পারছো? তাহলে এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে মাঝখানে চিহ্নটা হবে প্লাস। তাহলে এখন লক্ষ্য করো 144 যখন তোমরা উৎপাদক করবে, উৎপাদক করে তোমরা জানো এগুলি 7 এইটাও করে আসছো, কাজে এখন তোমরা পরে দেখবে বড়টা আমরা আগে লিখবো, দেখবে যে 18 আর এখানে আসবে 10, এখানে এন আছে এন দিলাম, তাহলে 18 থেকে 10 বাদ দিলে থাকবে, সরি এখানে 8, কারণ এটা গুণ করলে আবার এটা হতে হবে এই। তাহলে এখন যদি আমরা এন কমন নিই, তাহলে কী দাঁড়ালো এন মাইনাস 18, এখানেও এন মাইনাস 18, তাহলে কী, তাই এখন এখানে এন নিয়ে গেলাম, তাহলে 8 হবে এখানে, তাহলে এটা গুণ করলাম এটা আসবে, তাহলে এন মাইনাস 18 কমন আর এন প্লাস 8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন লক্ষ্য করো এন মাইনাস 18 ইকুয়াল 0 অথবা এন প্লাস 8 ইকুয়াল 0। এখন যদি আমরা লিখি তাহলে কী দাঁড়ালো এন ইকুয়াল টু 18 বা এন ইকুয়াল টু মাইনাস 8, এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ পদের সংখ্যাটা পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, কাজে নির্ণয় মান এন সমান 18, তাহলে কী লিখবো তাহলে নির্ণয় এন ইকুয়াল টু 18। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, ধন্যবাদ।